হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মা। আজ আমি পৃথিবীর সবচেয়ে সহজ দুটি ভর্তা, যা খুব অল্প সময়ে এবং অল্প খরচে বানিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, তা বানিয়ে দেখাব। তো চলুন ভর্তা বানানো শুরু করা যাক। আমি এর জন্য নিয়েছি কিছু ধনে পাতা, যেটা শীতের দিনে পাওয়া যায়, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিচ্ছি লবণ। তো আমি লবণ দিয়ে প্রথমেই পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং পেঁয়াজের মধ্যে যে স্মেল থাকে সেটা বেরিয়ে আসে। তো আমার পেঁয়াজ মথা শেষ। এরপর আমি এখন মরিচ ডলে নিব। ঝালটা আসলে যে যেমন খেতে পারেন ঠিক ততটাই নেবেন, তবে ভর্তার মধ্যে একটু ঝাল হলেই ভালো লাগে, তো এই জন্য আমি বলবো একটু ঝাল দিলেই ভালো, একটু ঝাল দিয়ে নেবেন। তো মরিচ ডলা শেষ হলে পেঁয়াজ দিয়ে আবার একটু ডোলে, এবার ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে ডোলে নিচ্ছি। তো ধনে পাতা ডলা শেষ হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। এটি অপশনাল, আপনি সরিষার তেল না খেতে চাইলে নাই দিতে পারেন, বা বাসায় না থাকলে নাই দিতে পারেন। ওভাবে খেলেও কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এই তো কত না সহজেই তৈরি হয়ে গেল আমাদের হাতে ডলা ধনে পাতা ভর্তা। এখন আমি বাড়িয়ে নিব আরেকটি ভর্তা, মসুর ডালের ভর্তা। আর এর জন্য আমি মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। মসুর ডালটা এভাবে আপনারা সিদ্ধ করবেন যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। তো এরপরে আমি লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে আগে মুছে নেব। আমি মসুর ডালের ভর্তায় তেমন একটা ঝাল প্রেফার করি না, আমি জাস্ট কাঁচামরিচটা দিই ঘ্রাণের জন্য, এবং যখন হঠাৎ হঠাৎ মুখে পড়ে কামড় দিলে খুব ভালো লাগে সেজন্য। তো আমি চাই না আমার ভর্তাটা ঝাল হয়ে যাক, তাই আমি শুধু পেঁয়াজের ঘ্রাণটা আগে বের করে নিচ্ছি। এরপর মরিচটার সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ডালের সাথে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মসুর ডালের ভর্তা। হাতে সময় না থাকলে, বাইরে থেকে আসলে, বা যারা চাকরিজীবী আছেন, হঠাৎ করে অনেক সময় অনেক কিছু করতে ভালো লাগে না, এই দুটি সহজ ভর্তা বানিয়ে কিন্তু খুব অল্প সময়ে আপনার খাবারের দুটি মেনু তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, দিলে খুবই ভালো লাগে, আর আপনার সরিষার তেল না থাকলে দেওয়া দরকার নেই, ওভাবেও খেতে ভালো লাগে, এটা যার যার রুচির ব্যাপার। তো আমি সরিষার তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। এই তো তৈরি হয়ে গেল মসুর ডালের ভর্তা। তো দেখলেন তো কত সহজে না তৈরি হয়ে গেল সহজ দুটি ভর্তা, যা খুব অল্প সময়ে অল্প খরচেই আপনারা তৈরি করে পেট ভর্তি করে ভাত খেতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।